আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখেছেন ফ্রান্সে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়েছে, তাকে অপমান করা হয়েছে। এই জন্য গোটা বিশ্বের মুমিনদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে, আগুন ধরে গেছে কলিজায়। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী। একই সাথে আমরা এই কাফির মুরতাদদেরকে বলতে চাই, ইসলামের এই দুশ্মনদেরকে আমরা বলতে চাই যে আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, তারা যেরকম করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমানিত করতে চেয়েছিল, তোমরাও ঠিক একইভাবে আমাদের নবীকে অপমান করতে চাইছো। তোমাদেরকে এটা হুঁশিয়ারি আমরা দিতে চাই, সেই ইতিহাস আমরা তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে গিয়ে মানুষদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দূরে সরিয়ে দিতে গিয়ে তারা নবীকে জাদুকর বলেছিল। আরববাসীকে নবীর কাছ থেকে দূরে রাখার জন্য তারা জাদুকর বলে প্রচারণা করেছিল, নবীর বিরোধিতা করেছিল। কিন্তু এর ফলশ্রুতিতে গোটা আরবের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের দাওয়াত পৌঁছে গিয়েছিল। এটা মূলত আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবারাই করেছিল। কিন্তু মানুষ দলে দলে ইসলামের দিকে আসতে থাকলো এবং ইসলামের প্রতি মানুষের আকর্ষণ বেড়ে গেল। সুতরাং ইসলামের বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, নবীকে অপমান করে, নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনী করে ইসলাম থেকে মানুষদেরকে দূরে সরানো যাবে না, বরং মানুষ ইসলামের দিকে দলে দলে আসতে থাকবে। একই সাথে তারা এটা করার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অপমানিত করতে চায়, তার আদর্শকে এখানে মুছে দিতে চায়। এই ক্ষেত্রেও আমরা বলতে চাই, হ্যাঁ কাফেরের দল, তোমরা জেনে রাখো, তোমরা ইতিহাস জানো না, তোমরা ইতিহাস পড়ো, কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো নির্বংশ, কারণ তার কোনো ছেলে সন্তান ছিল না, যারা ছিল তারা মারা গিয়েছিল। তারা এটা ভেবে নিয়েছিল যে মুহাম্মদের আদর্শ শুধুমাত্র সে যতদিন বেঁচে আছে ততদিনই, এরপর এটা ধ্বংস হয়ে যাবে, এটা নিঃশেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিলেন যে ইন্না শানিআকা হুয়াল আবতার, অর্থাৎ হে নবী, আপনার শত্রুরাই বরং নির্বংশ, তারাই বরং লেজ কাটা, তাদের কোনো বংশধর থাকবে না, তাদের নাম উচ্চারণ কেউ করবে না। অথচ হে নবী, আপনাকে আমি ওরাফা আনা লাকা যিক্রক, আপনার স্মরণকে আমি গোটা বিশ্বব্যাপী আমি ছড়িয়ে দেব, প্রত্যেকটা জায়গায় আমি বুলন্দ করব। এর ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি গোটা বিশ্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হচ্ছে প্রতিনিয়ত আজানের মাধ্যমে, নামাজের মাধ্যমে, এবং প্রত্যেকটা সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করা হচ্ছে সম্মানের সহিত। কিন্তু অন্যদিকে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবারা, তার দল সাঙ্গপাঙ্গরা, তাদেরকে কিন্তু কেউ স্মরণ করছে না, বরং ঘৃণার সহিত তাদেরকে স্মরণ করা হয়, ইসলামের দুশ্মন হিসাবে তাদেরকে উপস্থাপন করা হয়। মুসলমানরা তাদেরকে আজও পর্যন্ত ঘৃণা করে এবং কেয়ামত পর্যন্ত তাদেরকে ঘৃণা করবে, এবং কেয়ামত পর্যন্ত এই আবু জাহেল, আবু লাহাবের উত্তরসূরি যারা যারা ইসলামকে অপমান করতে চাইবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করতে চাইবে, তাদের পরিণতিও সেই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের মতো হবে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা সর্বশেষ যেটা বলতে চাই যে মুসলমানদেরকে সংখ্যা দিয়ে গুনবেন না, মুসলমানদের ইমান দিয়ে গুনুন, মুসলমানদের ইমানের মজবুতি কতটুকু সেটা দেখুন। কারণ বদরের যুদ্ধে 313 জন সাহাবি হাজারো সংখ্যক কাফিরদের বিরুদ্ধে লড়েছিলেন এবং কাফিরদের নেতৃস্থানীয় লোকেরা সেখানে নিহত হয়েছিল। সুতরাং মুসলমানদেরকে আবার বদর যুদ্ধের দিকে আহ্বান করবেন না, না হলে কিন্তু পরিণতি খারাপ হবে। গোটা বিশ্বব্যাপী মুসলমানরা ফুসে উঠেছে, মুসলমানদের কলিজায় রক্তক্ষরণ হচ্ছে। অবিলম্বে এই ধরনের অপমান অপদস্থ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্ধ করা হোক, এবং আমরা মুসলমান যারা আছি আমরা যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করার মাধ্যমে দাওয়াতি কাজ আরও ছড়িয়ে দিতে পারি, মানুষের নিকট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আরও বেশি পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।